প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ত্রিকোণমিতির আলোচনায় আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথম পর্বে আমরা ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতির সূত্রগুলো এবং সূত্র মনে রাখার কিছু কৌশল শিখেছিলাম। এই পর্বে আমরা অনুশীলনী 9.1-এর সমস্যাগুলো সমাধান করব। 9.1-এর আমরা 2 থেকে সমস্যার সমাধানগুলো দেখব। তাহলে এখানে 2 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে যে সাইন এ ইজ ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতি কোন পাদ নির্ণয় করো। তাহলে আমরা জানি ত্রিকোণমিতিক 6টি অনুপাত আছে, তো একটা অনুপাতের মান দেওয়া থাকলে আমরা বাকি 5টা অনুপাতের মান বের করতে পারবো। তো এখানে প্রশ্নটা এটাই বলছে যে সাইন এ, এখানে একটা অনুপাত দেওয়া আছে, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত আমাদের এখানে বের করতে হবে, তাহলে এটা সমাধান হবে। তো প্রথমত আমরা লিখবো যে দেওয়া আছে সাইন এ ইজ ইকুয়াল টু 3/4। এখন চিত্র এঁকে নিতে হবে। এখানে সাইন এ, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এখানে 3, ভূমি হচ্ছে 4, সরি লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 4। আমরা জানি সাইন সমান, আমরা সূত্রে শিখেছিলাম যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বের মান দেওয়া আছে 3 এবং ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে 4। তাহলে আমরা এইভাবে একটা চিত্র এঁকে নেবো, যেটা এটা এ কোণের সাপেক্ষে। তাহলে এ কোণের সাপেক্ষে এখানে লম্ব হচ্ছে 3 এবং অতিভুজ হচ্ছে 4। তাহলে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য ভূমি এসি এর মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব 3 এবং অতিভুজ হচ্ছে 4। তাহলে আমাদের ভূমির মান বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তো পিথাগোরাসের সূত্র হতে আমরা জানি যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমির স্কোয়ার লম্বের স্কোয়ার, বা ভূমি, এখান থেকে যেহেতু আমাদের ভূমি বের করতে হবে তাহলে এখান থেকে সাইড চেঞ্জ করতে হবে, অর্থাৎ ভূমির সাথে যে লম্ব আছে সেই লম্বটাকে সরিয়ে আমরা অতিভুজের সাথে বিয়োগ করে দেব। বা এখানে অতিভুজের মান এখানে 4 এবং লম্বের মান এখানে 3, তাহলে 4² - 3² হবে। তাহলে এটা ক্যালকুলেশন করে 4² - 16, 3² - 9, তাহলে ভূমির স্কোয়ার ইকুয়াল টু 16 থেকে 9 গেলে 7। এখন স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য উভয়পক্ষে আমরা বর্গমূল করে দিতে পারি। উভয়পক্ষে বর্গমূল করলে মানে এটা ভূমির উপরে ভূমির বর্গমূল এবং এই যে √7-এর বর্গমূল, তাহলে স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে ভূমি সমান √7 পাওয়া গেছে। তাহলে √7, তাহলে এসির মান হচ্ছে এখানে √7। এখন আমরা খুব সহজে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে পারবো, অর্থাৎ কজে, কজে হচ্ছে ভূমি বাই অতিভুজ, টেনে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে 3 এবং ভূমি হচ্ছে √7। তারপরে কটে, কটে হচ্ছে টেনের অপোজিট, তাহলে এটা উল্টায় দিলে এটাই পাওয়া যায়। এবং সাইন হচ্ছে কোসেকের বিপরীত, তাহলে সাইন এ 3/4 হয়, তাহলে কোসেকে হবে 4/3। তাহলে এখানে বাকি যে 4টা অনুপাত, 5টা অনুপাত, যে আর একটা অনুপাত আছে সেকে, সেক হচ্ছে কজের বিপরীত। হ্যাঁ, তাহলে কজে যদি √7/4 হয় তাহলে সেকে হবে 4/√7, কারণ আমরা সূত্র শিখেছিলাম যে কস থিটা গুণন সেক থিটা, এই দুটো গুণফল হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস থিটা সমান 1/sec θ। এইভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এভাবে ত্রিকোণমিতি কোণের অন্যান্য অনুপাত নির্ণয় করা যায়। একটা অনুপাত যদি দেওয়া থাকে বাকি অনুপাতগুলো নির্ণয় করা যায়। এরপরে আমরা 3 নম্বর সমস্যাটা দেখব। 3 নম্বর সমস্যাটা দেওয়া আছে 15 cot = 8 হলে সাইনে এবং সেকের মান নির্ণয় করো। তাহলে সমাধান দেওয়া আছে 15 cot = 8। তাহলে আমরা এখান থেকে একটু পক্ষান্তর করব, অর্থাৎ এই যে 15 কে আমরা একটু ডানে পাঠিয়ে দেব, বা 15 cot-এর সাথে যদি গুণ আছে তাহলে ডানে চলে গেলে সেটাই 8-এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা পেলাম এ কোণের সাপেক্ষে লম্ব ভূমি বাই লম্ব, কটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি এখানে 8 এবং লম্ব হচ্ছে এখানে 15। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখি এখানে, তাহলে এ কোণের সাপেক্ষে, অর্থাৎ এই যে এ কোণ যেটা, এই এ কোণের সাপেক্ষে
আমাদের ভূমি হচ্ছে CA এবং লম্ব হচ্ছে 15। তাহলে আমরা যেহেতু অতিভুজের মান বের করতে হবে, আমরা জানি অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বের স্কোয়ার ভূমির স্কোয়ার। তাহলে ভূমির মান 8 এবং লম্বের মান হচ্ছে 15, তাহলে 8-এর স্কোয়ার এবং 15-এর স্কোয়ার, তাহলে 8-এর স্কোয়ার মানে 64, 15-এর স্কোয়ার মানে 225, যোগ করে দিয়ে 289। তাহলে অতিভুজ বের করতে হবে, অর্থাৎ অতিভুজ সমান রুট ওভার 289। 289 এর রুট করলে হয় 17, তাহলে এই 17 হচ্ছে তাহলে আমাদের অতিভুজের মান। তাহলে আমরা অতিভুজ পেলাম, ভূমি এবং লম্ব তো আগে থেকে দেওয়া আছে, এবং সাইনের মান দরকার। তাহলে সাইনের সমান লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা জানি সাইনের সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 15 এবং অতিভুজ হচ্ছে 17, এবং সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, কারণ সেক হচ্ছে কজের বিপরীত, কারণ কস থিটা সমান আমরা জানতাম যে ভূমি বাই অতিভুজ। তাহলে কস যেহেতু সেকের অপোজিট, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 17/8। এটাই হচ্ছে অ্যান্সার, সাইন এবং কসের মান। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা 3 নম্বর সমস্যাটা সমাধান করব, তিন সরি 4 নম্বর সমস্যার সমাধান করবো। 4 নম্বর সমস্যাটা, প্রশ্ন বলা আছে যে ABC সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ, এবং AB বাহু সমান 13 সেন্টিমিটার, BC বাহু সমান 12 সেন্টিমিটার, এবং এখানে আরেকটা শর্ত দেওয়া আছে কোণ ABC সমান হচ্ছে থিটা, হলে সাইন থিটা কস থিটা ও টেন থিটার মান নির্ণয় করো। তাহলে সমাধান, তাহলে আমরা একটা ফিগার এঁকে নেই। এখানে ABC একটা সমকোণী ত্রিভুজ আমি একটু এঁকে নিয়েছি, যার সি কোণটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এই সি কোণটা এখানে সমকোণ বা 90 ডিগ্রি, এবং এবি সমান 30 সেন্টিমিটার। তাহলে ABC যদি ত্রিভুজ হয়, সি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এবি হচ্ছে অতিভুজ হয়ে যাবে এখানে, এবং BC হয়ে যাবে এখানে ভূমি। তাহলে আমাদের এবং ABC, অর্থাৎ এই যে ABC এই কোণটা মান থিটা দেওয়া আছে, তাহলে আমাদের এখানে যেহেতু সাইন থিটা বের করতে হবে, কস থিটা এবং টেন থিটা বের করতে হবে, তাহলে আমাদের লম্বর মানটা দরকার। তাহলে আমরা লিখে নিই, দেওয়া আছে কোণ সি হলো সমকোণ, বি কোণের সাপেক্ষে ভূমি এখানে BC, অতিভুজ হবে AB সমান 13। তাহলে আমাদের লম্ব বের করতে হবে, তাহলে আমরা লম্ব বের করার নিয়ম, তাহলে অতিভুজ পিথাগোরাসের সূত্র, অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার, বা অতিভুজ যেহেতু এখানে, তাহলে এখানে আমাদের একটা লাইন, এখানে আমি একটু গ্যাপ দিয়ে লিখেছি, এটা একটু পরের লাইন আমি লিখে দিচ্ছি কিভাবে লিখতে হবে, যে বা, তাহলে বা এখান থেকে আমরা পাই এসি AB স্কোয়ার, অর্থাৎ অতিভুজ হচ্ছে AB তার স্কোয়ার, লম্ব হচ্ছে AC তার স্কোয়ার মাইনাস প্লাস ভূমি হচ্ছে BC। তা আমাদের দরকার হচ্ছে লম্বের মান, তো লম্ব হচ্ছে AC, তাহলে এই যে এই BC-র মানটা এসি AB-র সাথে বিয়োগ হয়ে যাবে পরের লাইনে। একবারে আমরা এই লাইনটা করতে পারি, অর্থাৎ AC সমান অতিভুজ থেকে বিয়োগ হবে সবসময়, এটা একটু খেয়াল রাখতে হবে, সবসময় বিয়োগ হবে অতিভুজ থেকে, কারণ অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু, অতিভুজ থেকেই বিয়োগ করতে হবে। যদি লম্বের মান বের করতে বলতো, তাহলে লম্ব ইজ ইকুয়াল টু লম্বের স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার বিয়োগ ভূমির স্কোয়ার হতো, বা তাহলে AB-র মান এখানে 13 এবং BC-র মান হচ্ছে 12, এখানে 11 হয়ে গেছে, এটা 12 করে দিই আমি। হ্যাঁ, তাহলে 12, তাহলে ক্যালকুলেশন করি, এখানে 13 স্কোয়ার মানে 169, 12 স্কোয়ার মানে 144, 169 থেকে 144 বিয়োগ দিলে হয় 25, তাহলে AC-র মান আমরা পাবো হচ্ছে 5, অর্থাৎ উভয় পক্ষে বর্গমূল করি AC-র মান আমরা 5 পাবো, তাহলে এখানে লম্ব যেটা সেটার মান হবে 5। এখন আমাদের সাইন থিটা কস থিটা ও টেন থিটা বের করতে হবে, তাহলে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব 5, অতিভুজ 13, কস থিটা ভূমি বাই অতিভুজ 12/13, এবং টেন থিটা হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ 5/12। হ্যাঁ, তাহলে এগুলাই হচ্ছে প্রদত্ত প্রশ্নের অ্যান্সার। এরপর আমরা 5 নম্বর সমস্যাটা দেখি, ABC সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ দেওয়া আছে, এবং টেনের সমান √3 হলে √3 সাইনে ইন্টু কজ ইজ ইকুয়াল টু 3/4 এর সত্যতা যাচাই করতে হবে।
তাহলে সমাধান দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাহলে আমাদের ওইভাবে চিত্র এঁকে নিতে হবে, তাহলে বি কোণটা এখানে সমকোণ বা 90 ডিগ্রি, আর বাকি দুটা কোণ হচ্ছে সি এবং এ। হ্যাঁ, তাহলে 10 ইজ ইকুয়াল টু দেওয়া আছে √3, অর্থাৎ এটার নিচে একটা মনে মনে 1 আছে। তাহলে 10 থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে আমরা লম্বর মান পেলাম এখানে বিসি সমান √3, ভূমির মান এখানে 1। আমাদের এসির মান বের করতে হবে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য লম্ব এখানে √3, ভূমি বিসি ইজ ইকুয়াল টু 1। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি ত্রিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। তাহলে এখানে কোনো পক্ষান্তর করা লাগবে না, অর্থাৎ অতিভুজ হচ্ছে এখানে এসি, ভূমি হচ্ছে এবি এবং লম্ব হচ্ছে বিসি। তাহলে মান বসাই দিই, এবির মান হচ্ছে √3, সরি বিসির মান হচ্ছে √3, তাহলে এটা আগে লেখা হয়েছে এবং এবির মান হচ্ছে 1। আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, কারণ লম্বর স্কোয়ার ভূমির স্কোয়ার, ভূমির স্কোয়ার লম্বর স্কোয়ার একই। তাহলে বিসির মান যেহেতু √3, তাহলে √3 স্কোয়ার এবং এবির মান হচ্ছে 1। তাহলে √3 স্কোয়ার মানে কি? এখানে √3 স্কোয়ার মানে শুধু 3, অর্থাৎ স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে √3 হবে, এবং 1 স্কোয়ার মানে কি? 1। তাহলে 3 আর 4 যোগ করলে, 3 আর 1 যোগ করলে 4। তাহলে এখান থেকে এসির মান আমরা পাবো হলো 2। তাহলে এসির মান এখানে 2 আমরা পাবো। হ্যাঁ, এখন আমাদের প্রমাণ করতে হবে √3 sin A × cos = 3/4। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি √3, এখানে সাইন এ হবে, যেহেতু এ কোণ নিয়ে এখানে কাজ করা হচ্ছে, তাহলে আমরা এখানে লিখব সাইন এ এবং কস এ। তাহলে আমরা মান বসিয়ে দিই, এখানে সাইন এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে ভূমি, কারণ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এবং কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি, এখানে নিচে হরে যেটা আছে 2 × 2, এটা গুণ করলে হয় 4। এখন √3 √3 গুণ করলে হয় শুধু 3 হয়, কারণ √3 × √3 এটার মানে হচ্ছে √3 হোল স্কোয়ার, তার মানে স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে শুধু 3 হবে। তাহলে এটা আমাদের যে রাইট সাইড যেটা আছে সেটা পাওয়া গেছে, অর্থাৎ এটার সত্যতা যাচাই করা হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।